মই স্কুলকাই দাব দিয়ক স্কুল হেৰি স্কুল খাই আই দামা মেলে মই মতে চ আ চাকৰি দিবা ন

যোন বহু থাই বান্ধিবা নোচি নাৰ হেৰি নাযাব খাওঁ নোখো যিজাকা আমি তাব হমকাই চাকৰি বয়া কুটাম বয়া মাকি ৰং ৰঙিবি নাৰিমাং হিমাং নে চবাৰুখা খা বৈ চবাৰি থাকে আনি দিন ৰীনা আন চাই দোজনা দোজনা দা নাই পাছ খাইদেউনা বৰ নীনা হিমাং হিমাং নিৰিবাৰো কাৰেণ্ট আপ্ৰেণ্ট অফিচ তাং জো নে ৰীনা হ'ল অফিচ আপা ফোনক পাইখা হ'লে মেলে আমি ৰীলং বৰ বংশ পাই খাওঁ এৰিক এডি চৰকাৰী আচুফা অক্ৰাৰ দৌ নাই বৰফ বাই থিমা মালৈ ন

আনি অংক বতংগ টি ডাব্লিউ ডি বংগ ংকা বতংগ আনি আই কা আন জিৰাইনো ৰীনা হিংা এম এল এ হা বৰী মই আমি বাৰা গাচি বানে ৰীনা হিংালিয়া বুচুক জাগাৰি এগাৰ মানে কইতা দিগৈ ফাইন

তামৰ নৰ ভাত চাৰি টং সংখ্যাই ষাটটা পঞ্চাশ সংঘর যত প্রেজেন্ট ফাইভে কেসিন যে স্টাফ রব আর স্টাফ রক ফাইমান পরে খাই তালা লগ রেজা খাই বাইরে আইএস নসঙ্গে জায়গা নেরে ফুরুগা কই মাত কথা তিনি বাইর টোটাল মানে মানে ওয়ান টু ফাইভ আটজন আটজন স্টুডেন্ট আচ্ছা <laughs> শুনিছিল <laughs> 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 অধুরে নাগের প্রাইমারি স্কুল এডিসি অন্তর্গত সেই স্কুলে নাকি কোনো এক সময় যে স্কুলের যে জায়গাটা দিয়েছিলেন যে জায়গার মালিক তাকে প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেবর্মা একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জায়গার বিনিময়ে সরকারি একজন কর্মচারী এখানে নিযুক্ত করা হবে তার জন্য তারা সেই বিগত দিনের যে প্রাক্তন এমএলএ তথা বিধায়ক প্রাক্তন বিধায়ক পদ্মকুমার বর্মার সাথে তাদের চুক্তি ছিল যে এখানে যদি স্কুলের জন্য তারা যদি জায়গা দেয় তাহলে তারা এখানে স্কুল গড় নির্মাণ করার জন্য জায়গা দেবে এরকম তাদের একটা চুক্তি ছিল এই চুক্তিতে অপেক্ষা করেই দীর্ঘ পনেরো বিশ বছর ধরে তারা কিচ্ছু পাচ্ছে না এবং সেই জায়গার বিনিময়ে তাদেরকে কর্মসংস্থান করার যে কথা ছিল তাও বাস্তবায়ন করতে পারেনি তার জন্য আজকে তারা হঠাৎ করে স্কুলে এসে যে জায়গার মালিক স্কুল তালা বন্ধ করে রেখেছে এবং অনির্দিষ্টকালের জন্য আমাদের এখানে যদি কোনো বিধায়ক বা মন্ত্রী বা কোনো আয়েস যদি না আয়ে তাহলে আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য আমাদের সেই বিদ্যালয়কে আর পরিচালনা করতে দেব না আমরা তালা দিয়ে রাখবো এমন একটা মনোভাব নিয়ে তারা আজকে সকালে তালা দিয়েছে তারপর থেকে যখন বেলা মোটামুটি দশ এগারোটা বেজে গেছে তখন আমরা শুনেছি এবং শোনার সাথে সাথে আমাদের বড় ময়দান অর্থাৎ হারেপ কোয়ার আই এর অন্তর্গত সার্কেল হাটখাটার থেকে আইএস এখানে এসেছেন এবং আমি নিজে এসেছি এবং তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা আজকে তাদেরকে আমরা বুঝি বুঝিয়েছে যে যেহেতু এটা এডিসির অন্তর্গত বিদ্যালয় তার জন্য আমরা যদিও আমাদের কাছে এখন এডিসির হস্তক্ষেপ করার মতো আপাতত আমাদের কিছু নেই তারপরও আমরা তাদেরকে যতটুকু পারি আমরা বুঝিয়ে সুঝিয়ে সেই বিদ্যালয় পুনরায় স্বাভাবিক আগের মতো পরিচালনা হওয়ার জন্য আগের মতো স্কুল চলার জন্য আমরা তাদের কাছে অনুরোধ রেখেছি এবং সেই অনুরোধকে তারা গ্রহণ করে নিয়ে এখানে তালা খুলে দিয়েছেন এবং আইএসব নিজেও আছেন তো আমি বলব যে এরকম কিছু কিছু প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যদি এরকম যদি মানুষের সাথে জনগণের সাথে যদি গাবধার করে তাহলে ওইটা ক্ষণস্থায়ীর মতো হয়ে যায় তার জন্য আমরা বলবো যে বর্তমান সরকারের যে নিয়ম নীতি যে একটা এডুকেশন ডিপার্টমেন্টে অর্থাৎ শিক্ষা দপ্তরে যদি কোনো কিছু কর্মসংস্থান নিয়োগ করতে হয় তাহলে টেট বিএড বিভিন্ন রকম আমাদের যে যে সরকারের যে একটা গাইডলাইন সেই গাইডলাইন মেনেই আমরা প্রতিশ্রুতি দিতে হয় তো এইভাবে আগেকার বিধায়করা কীভাবে যে এখানে যে তাদের তারা কথা দিয়েছে আমরা ঠিক বুঝতে পারিনি তো আমরা এইভাবে কথা দিয়ে বা আমরা এইভাবে প্রতিশ্রুতি দিয়ে আমাদের বর্তমান সরকার বিজেপি সরকার আমরা কখনো এরকম প্রতিশ্রুতি দিয়ে বিদ্যালয় বা এডাবলুসি অথবা বিভিন্ন রকম অফিস নির্মাণ করিনি তার জন্য আমরা আজকে বলতে চাই যে আমাদের যে এই জায়গার যে মালিক খুবই ভালো আমরা এসে তার সাথে আলোচনা করে আলোচনা করার সাথে সাথে উনি বুঝেছেন তার জন্য সে পুনরায় আগের মতো স্বাভাবিক বিদ্যালয় থাকার জন্য সে অনুমোদন দিয়েছে এই মুহূর্তে আমরা বলতে পারছি না কারণ যেহেতু ওইটা ত্রিপুরা ট্রাইভেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অন্তর্গত তো এখনও আমাদের ত্রিপুরা যে এডিসি এডিসি এখনও লেখন গভর্নমেন্টের অন্তর্গত তার জন্য আমরা এখনই কিছু বলতে পারছি না তবে যদি আগামী দিনে যদি আমাদের দু হাজার এই আমাদের এডিসির নির্বাচনে যদি আমরা আই পি যদি ক্ষমতায় আছে তাহলে আমরা চিন্তাধারা করব তাদের পরিবারের কোনো না কোনো একজনকে কর্মসংস্থান করতে পারবো কিনা আমরা চিন্তাধারা করব এবং যোগ্যতা অনুসারে তাদেরকে প্রায়তী দেওয়ার জন্য আমরা চেষ্টা রাখব